খেরাব বেকারি না কোরআনে কারিম থেকে তেলাওয়াত হয়েছে তোমার খাইবে দুরুদ সালাম পড়া খেরাব বেকারি ঘুর খামাক তো সব জায়গায় নামদার তাহাদের মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবুল মঞ্জুর করে নি খেরাব বেকারি আমাদের সকলকে কবুল করে নি খেরাব বেকারি আমাদের গুনাহগার বান্দা খেরাব বেকারি গুনাহ করতে ভালোবাসে আল্লাহ আপনি মাফ করতে ভালোবাসে আল্লাহ আমাদের প্রত্যেকটা বান্দার গুনাহ তুমি আপনি মাফ করে দিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউল আফওয়া ফাআফু আন্নি اللهم انك عفو تحب العفو فاعف عني رب كريم جاي প্রতি চেষ্টা করে হাত উত্তোলন করেছি মাওলানা رب كريم আইন ইতবাত দান করে দিন আল্লাহ খাস রহমত বর্ষণ করে দিয়ে আল্লাহ সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত করিয়ে আল্লাহ দ্বারা কর্মচারী মানা থেকে আল্লাহ কর্মচারী মানার প্রত্যেককে পাপকে মাফ করে দিয়ে আল্লাহ প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক ইনায়াত করে দিয়ে আল্লাহ সকলের মুসিবত আপনি হেফাজত করিয়ে আল্লাহ আসমানের আসমান উঠে জমিনের জমিনে দাফন করে দিয়ে আল্লাহ হাওয়ায় হাওয়ায় উড়িয়ে দিয়ে আল্লাহ আমাদের অন্তরে রব্বানা ইমানাই মাওলা চিরবিদায় নিয়ে চলে গেছে মাওলা রব্বি করিম তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিয়ে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিয়ে হে রব্বি করিম মেনার সারা ছেলে অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে মাওলা হে রব্বি করিম ছেলেকে আপনি সুস্থ করে দিয়ে আল্লাহ সমস্ত মুসিবতে হেফাজত করিয়ে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين وان بانكير كاروني আমাদের এই জমায়েত এই কারণে ওয়ান ব্যাংকের কল্যাণ আমরা সবাই কামনা করছি আমাদের একটু আগে যে দোয়া মোনাজাত হলো এত সুন্দর কথা পড় আসলে আমাদের কথা কিছু থাকে না ব্যাংক সম্পর্কে একটা ছোট্ট পরিচিতি যে 1999 সালে হচ্ছে ওয়ান ব্যাংক জন্ম নেয় তারপর থেকে খুব সাকসেসফুলি এই ব্যাংকটি দান করছে এই ব্যাংক সম্পর্কে আপনারা কখনোই তেমন কোনো নেগেটিভ কথাবার্তা শুনেন নাই আমাদের ব্যাংকে দুই ধরনের ব্যাংকিং হয় একটা কনভেনশনাল ব্যাংকিং আর একটা ইসলামিক ব্যাংকিং যারা ইসলামিক ব্যাংকিং মুডে তার লেনদেন করতে চান বা অ্যাকাউন্ট মেনটেন করতে চান তাদের জন্য যেরকম সুবিধা আছে এখানে কনভেনশনাল ওয়েতে করতে চাইলেও আপনি করতে পারেন এবং দুই জায়গাতে রেটটা ইন্টারেস্ট রেট বলেন আর প্রফিট বলেন সেটা মোটামুটি সেম এটুকু আমি অ্যাসিওর করছি অনেকের মধ্যে অনেক চিন্তা থাকে কথা থাকে এই কারণে আমাদের ডিপোজিটের জন্য যে রেটগুলো থাকে ওয়ান ব্যাংক অন্যান্য ব্যাংকের তুলনায় একটু ডিফারেন্ট একটু আলাদা সেটা হচ্ছে আপনাকে আমরা যে অ্যামাউন্টের কথাটা বলে দিব ইনশাল্লাহ আপনারা সেই অ্যামাউন্টটাই পাবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই কথাগুলো আপনাদের মধ্য দিয়ে অন্য জায়গাতে পৌঁছাবে এই প্রত্যাশা থেকে এই কথাটা বলছি সেটা ধরেন যে 100,000 টাকা আপনি যদি আমাদের এখানে ডিপোজিট রাখেন ধরেন 10 বছর পর আপনি কত পাবেন বা 1 বছর পর কত পাবেন সেটা নিয়ে নানান ব্যাংক নানানভাবে প্রস্তাবনা দেয় সেখানে অ্যামাউন্ট কেউ বেশি দেখায় কেউ কম দেখায় হ্যাঁ কারণ এখানে অনেক হিডেন কর্তন থাকে অনেক ধরনের কর্তন থাকে ইনশাল্লাহ আমরা এখানে আপনাকে যে রেটটা বলবো রেট না যে অ্যামাউন্টটা বলবো আপনার অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টটাই হিট করবে ধরেন আপনি 100,000 টাকা দিয়ে আজকে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন 5 বছর আপনি আমার কাছে টাকাটা রাখবেন 500 টাকার উপরে হচ্ছে যদি আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট থাকে আপনার অ্যাকাউন্টে পরের মাসেই ঢুকবে ইন্টারেস্ট বুঝতে পেরেছেন হ্যাঁ আর যদি আপনার ইনকাম ট্যাক্স না থাকে তাহলে 490 টাকার মতো হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঢুকবে অতএব এক মাস পরে আপনি কিন্তু বুঝতে পারছেন যে আসলে আপনি কত টাকা পাচ্ছেন মানে পেয়েই তো যাচ্ছেন মানে এই ব্যাংকিং নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের কথার সম্মুখীন হতে হয় আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে ওয়ান ব্যাংক এতটাই স্পষ্ট তার কাস্টমারের কাছে এতটাই কমিটেড এই বিষয়ে আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্যাংকের স্ট্রেংথ এটা তো আপনারা জানেন যে বর্তমান সময়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা টার্মোয়েল সিচুয়েশন যাচ্ছে আর নানান ধরনের কথা আসছে কিছুটা গুজব কিছুটা সত্য এখানে আমাদের ব্যাংকের পক্ষ থেকে আমি একটু স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকের যে গুজবগুলো শুনছেন আপনারা
বা যে সত্যগুলো শুনছেন আমরা তাদের গ্রুপ বা অন্তর্ভুক্ত নই, আমরা এইচআরসি গ্রুপের আন্ডারে একটি প্রতিষ্ঠান। এইচআরসি বাল, যায় যায় দিন, নিউ এজ, এগুলো হচ্ছে আমাদের এই উদ্যোক্তাদেরই নিজেদের প্রতিষ্ঠান। ওনারা স্বনামধন্য ব্যবসায়ী এবং ওনারা অযথা প্রচারমুখী এরকম না। টিভিতে টিভি খুললে প্রচুর অ্যাডভার্টাইজ দেখা যাচ্ছে, প্রচুর জানা যাচ্ছে, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, ওনাদের সাথে কথা হয়েছে এই বিষয়টাতে যে আমরা আসলে কাজে বিশ্বাসী, কাজে বিশ্বাসী। এই দেখেন এখানে আমাদের একটা মোটামুটি আয়োজন আছে আজকে তোবারকের বিষয়ে এই অনুষ্ঠানটার পর, কিন্তু আমরা কিন্তু খুব মানুষকে ওই রকমভাবে ডেকে নিয়ে আসিনি। কারণটা কি, আমাদের প্রসেসটা হচ্ছে যে আমি যদি আপনাকে ঠিক মতো বোঝাতে পারি, আপনি যদি প্লিজড হন, আপনি আমার প্রতিনিধিত্ব করবেন। এইখানে আমরা যারা উপস্থিত আছি, আমি আশা করব, প্রত্যাশা করব যে আপনারা ওয়ান ব্যাংকে এই স্থানীয় এই জায়গাতে প্রতিনিধিত্ব করবেন, যে যার জায়গা থেকে, যে যার পেশা থেকে। আর যে কোনো ধরনের জিজ্ঞাসা, যে কোনো ধরনের প্রবলেম এই ব্যাংকে যখন আসবেন, বুঝবেন, আপনারা আমাদের সাথে খোলা মনে কথা বলবেন। আমাদের হেড অফিস সবসময় আমাদের যেটা শিখিয়েছে, যেটা আমাদের উপর নির্দেশনা, সেটা হচ্ছে যে কেউ যদি একটা অন্যায় আবদারও নিয়ে আসে, আপনি আগে তার কথাটা শুনবেন, পরিষ্কারভাবে শুনবেন। যদি সেটা অন্যায় আবদার হয় তাহলে দুইবার শুনবেন, যদি কঠিন অন্যায় আবদার হয় তার কাছে তিনবার শুনবেন। সে টোটাল তার কথাটা যখন বলবে, এই তিনবার বলার মাঝখানেই সে কিছুটা অনুধাবন করে ফেলবে যে না, আমার চাওয়ার মধ্যে গলদ আছে। আমি বুঝাতে পারছি, এটা মনে হয় ব্যক্তিগত জীবনের জন্য আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, প্রয়োগ করতে পারি। আমার ছেলে যদি আমার কাছে অন্যায় আবদার বলে, আমি যদি তাকে বলি বাবা তুমি কী চাচ্ছ, এটা দিয়ে কী করবা, কেন করবা, এই যে তাকে উৎসাহ দিয়ে আমি কথা জিজ্ঞেস করতে করতে একটা পর্যায়ে এসে বলবো কি, বুঝতে পারবে যে এটা আসলে কতটা দরকার নাই। ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, সব তো আসলে একই জায়গা থেকে আসে। তো আমার মনে হয় এই ব্যাংক আমরা থাকবো না, এখানে যারা আসি অফিসার টুডে টুমোরো কিন্তু ট্রান্সফার হয়ে চলে যাবে, একটা সময় আমরা চলে যাবো, কেউই এখানে থাকবো না, ট্রান্সফার হয়ে চলে যাবো। বাট এই প্রতিষ্ঠানটা এখানেই থাকবে, এই প্রতিষ্ঠানটা এখানেই থাকবে, আপনাদের অ্যাকাউন্টগুলো এখানেই থাকবে। আপনারা কিন্তু অভিভাবক, এই প্রতিষ্ঠানের অভিভাবক মূলত আপনারা। আমরা এখানে যে কাজ করছি, আমরা শুধুমাত্র মানে প্রসেসটা কীভাবে মেনটেন হবে সেই প্রসেসটা চালিয়ে নিয়ে যাচ্ছি। এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠান একটা সুযোগ, আপনার টাকা রাখার যেরকম সুযোগ, টাকা নিয়ে বিজনেস করার সেই সুযোগ। একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকের মধ্যে 19-20 তফাত হয়। আমি পরিষ্কারভাবে বলি, কোনো ব্যাংকে দেখবেন যে হয়তো কোনো একটা প্রোডাক্টের রেট একটু বেশি, আবার আরেকটাতে কম। কোনো একটা ব্যাংকে দেখবেন যে ওই রেটটা আবার বেশি, আবার এটা একটু কম। কোনো ব্যাংকের সাথে কোনো ব্যাংকের আহামরি যে তফাত সেটা না, কিন্তু আমাদের অফিসারদেরকে বলা আছে তফাতটা হবে এই লোকে আমাদের ব্যক্তিগত পর্যায়ে, রিলেশনে, সম্পর্কতে। যেমন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, কথা বড় হয়ে যাচ্ছে তারপরে বলি, যে অনেক সময় দেখবেন যে আপনার কোনো একজন টিচারের কথা মনে হলে না মনটা বিষিয়ে যায়, মনে হয় স্কুলে যাব না আজকে, এরকম হয়তো হয়। আবার কোনো একজন টিচারের কথা মনে হলে মনে হয় যে আরে স্যারের সাথে দেখা করতে যাব, ভেতরে একটা আনন্দ কাজ করে। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে আপনাদের মাঝখানে এইরকম একটা সিচুয়েশন তৈরি করা, যে আপনার মনে হবে আরে ওয়ান ব্যাংকে তো আজকে যাই নাই সকালবেলা, তাহলে বিকেলে গিয়ে আমিই যাবো, কর্মচারী পাঠাবো না, আমিই যাবো, স্যারদের সাথে একটু দেখা করে আসি, ভাইদের সাথে একটু দেখা করে আসি। এবং আমাদের অফিসারদেরকেও আমি বলছি, অফিসারদেরকেও আমি বলছি, আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যা থাক, আপনি যত অসুবিধার মধ্যে থাকেন, আপনার কোনো অসুবিধা যেন আমাদের যারা কাস্টমার হবেন, আমাদের যারা গ্রাহক হবেন, তাদের কোনো সার্ভিস, তাদের প্রতি কোনো ব্যবহারে যেন তার নেগেটিভ প্রভাব না আসে, আমি নির্দেশনা দিলাম আপনাদেরকে। হ্যাঁ, আর ভাইদেরকে বললাম যে আমাদের, আমরাও মানুষ, আমাদের অনেক সময় ভুল ত্রুটি হবে, ছোটোখাটো বিষয়ে অনেক সময় আপনাকে আমি যেভাবে গুরুত্ব দিয়ে এন্টারটেন করি, অ্যাটেন্ড করি, হয়তো কোনো সময় আমি আপনাকে করতে পারছি না, ব্যাংকের বাইরে গিয়ে হয়তো আপনাকে আমি চিনতে পারলাম না। এটা
এইভাবে নেবেন যে উনি কোনো কারণে হয়তো ডিস্টার্ব আছেন, এই কারণে আমাকে চিনলেন না, আপনি ডাক দিবেন, আপনি আমাকে ডাক দিবেন ভাই আসেন ভাই, আমি যদি না চিনি আপনাকে সেটা অপরাধ হিসাবে নেবেন না, আমি যদি না বুঝতে পারি অপরাধ হিসাবে নেবেন না, এটা হতেই পারে, অনেক সময় এটা হয় ব্যাংকে, এটা হয়। আমি 18 বছর চাকরি করি, যে কোনো একজন কাস্টমার উনি যেভাবে এন্টারটেন হতে ভালোবাসেন, হয়তো বা আজকে আমি করলাম না, ওনার মনে আঘাত লাগে, এ লাগাটা খুব স্বাভাবিক, এ কারণে আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, আমার অফিসার থেকে আরম্ভ করে সবার কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি।